Very good morning, my dear student. Today I am here to discuss about the measurement of operating leverage with some problem and its solution. আজকের আমাদের আলোচনার বিষয় যেটা থাকবে, আগের দিন আমরা অপারেটিং লেভারেজ সম্পর্কে প্রমাণ পেলাম, ডিওএলটা কি, কন্ট্রিবিউশন বাই ইভিআইটি, এটা কি করে হয় তার আমরা প্রুফটা করেছি। এখন ডিওএল সম্পর্কে আমাদের ধারণা ছিল, ধারণা আছে, সেটা কি পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন ইভিআইটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন সেলস অর সেলস ইউনিট সেলস ভলিউম, এটা কি ইমপ্লাই করে, এটা হচ্ছে আমাদের এখন জানার বিষয়। অর্থাৎ এর সিগনিফিকেন্স কোথায়, ডিওএল এর সিগনিফিকেন্স কোথায়। নাম্বার ওয়ান মাথায় রাখতে হবে এটা খুব, এইটার মানে কি, এইটার মানেটা কি, এইটার মানে হচ্ছে 1% চেঞ্জ, 1% চেঞ্জ ইন সেলস অর সেলস ইউনিট, এটা ইন্ডিকেট করছে মোর দ্যান 1% চেঞ্জ অফ ইভিআইটি। অর্থাৎ সেলসের সামান্য পরিবর্তন হলে ইভিআইটি বা অপারেটিং প্রফিটের পরিবর্তনটা হবে বেশি হাই। স্মল চেঞ্জ যদি সেলসের হয় তাহলে অপারেটিং প্রফিটের চেঞ্জটা হবে বেশি, সেটা কি, সেটাকে এইভাবে আমি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বলতে পারি। ধরা যাক বিষয়টা এরকম বলে দিয়েছে, ডিওএল ইকুয়াল টু 2.5, এটার মানে কি, এটার মানে হচ্ছে 1% চেঞ্জ ইন সেলস, এটার ফলে কি হয়েছে, 2.5% চেঞ্জ ইন ইভিআইটি। এটা মাথায় রাখতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা বলেছিলাম, তাহলে এইটা আমার সূত্র, এখানে সূত্রটাকে মেনে চলছে। এবার আমরা একটা উদাহরণে আসছি, ধরা যাক দুটো ফার্ম আছে, সে প্রবলেম ফ্রম এক্স ফ্রম ওয়াই, দুটো ফর্ম আছে, তাদের সেলস বলে দেওয়া হয়েছে। সাপোজ সেলস হচ্ছে ৪০,০০০, এটার হচ্ছে ফর্ম ওয়াই হচ্ছে ৫০,০০০,
ভেরিয়েবল কস্ট বলে দেওয়া আছে, ফ্রম এর হচ্ছে 24,000, ফ্রম বির হচ্ছে 30,000, আর বলে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট বলা আছে, ফিক্সড কস্ট হচ্ছে ফ্রম এর আছে 6,000, ফ্রম বির আছে 10,000। হলো, এখন এর উপর বেশ করে আমি যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফিক্সড কস্ট বেশি থাকার অর্থ, ফিক্সড কস্ট মিন্স অপারেটিং ফিক্সড কস্ট বেশি হওয়ার অর্থ DOL বেশি হবে, অপারেটিং ফিক্সড কস্ট কম হওয়ার অর্থ DOL ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ কম হবে। এটা এখানে মেনে চলছে কিনা সেটাই হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। তা আমরা অঙ্কটাকে করি, এটাকে যদি অঙ্ক আকারে করা হয় তাহলে কি হচ্ছে, সলিউশন ফ্রম এ এক্স সরি ফ্রম ওয়াই, তার সেলস বলে দেওয়া হয়েছে 40,000, আর হচ্ছে ফ্রম ওয়াই এর 50,000, লেস আমরা জানি ভেরিয়েবল কস্ট, করলে কি দাঁড়াচ্ছে 24,000, আর এখানে হচ্ছে 30,000, করে যেতে দাঁড়ালো সেটা হচ্ছে 16,000, আর এখানে হচ্ছে 20,000। এটা কি কন্ট্রিবিউশন? কন্ট্রিবিউশন আমি পেয়ে গেলাম, ভিসি মিন্স ভেরিয়েবল কস্ট নিশ্চয়ই আমরা জানি, ভেরিয়েবল কস্ট জানা আছে, কন্ট্রিবিউশন আমি পেলাম। এখান থেকে আমি লেস করলাম ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট কত আছে, প্রথমটায় আছে 6,000, সেকেন্ড হোল করছে 10,000, যদি আমরা বাদ দিই তাহলে প্রথমটাও হচ্ছে 10,000 EBIT, দ্বিতীয়টাও হচ্ছে 10,000 EBIT। এখন দুটোরই ক্ষেত্রে EBIT আমরা দেখলাম 10,000 10,000, বিষয়টা এটা নয়, এটা তো একটা পিকচার আমাকে দিল। এবার যদি সামান্য পরিবর্তন ঘটাই, কার পরিবর্তন ঘটাই, সেলের পরিবর্তন ঘটাই, তাহলে কি হবে সেটাই এখন দেখার বিষয়। কারণ ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ যেটাকে নিয়ে আমি কাজ করতে চলছি সেটা হচ্ছে এটা, পার্সেন্টেজ অফ চেঞ্জ অফ সেলস এর প্রভাবটা EBIT-র উপর যদি বেশি হয় তাহলে অপারেটিং লিভারেজ আমাদের কাছে সাকসেসফুল, যদি না হয় তাহলে সাকসেসফুল নয়। এখন সিগনিফিকেন্স অফ অপারেটিং লিভারেজ বলতে গিয়ে যেটা থেমে গেলাম সেটা হচ্ছে কি, সামান্যতম সেলের পরিবর্তনের ফলে অপারেটিং প্রফিট বেশি হারে পরিবর্তন হবে সেটা আমাকে বলে দিচ্ছে। সেটাকে আমি দেখিয়েছিলাম যে 1% ধরা যাক DOL ইকুয়াল টু 2.5, এর মানে কি যে 1% চেঞ্জেস অফ সেলস ইন্ডিকেট করছে 2.5% চেঞ্জেস অফ EBIT। আরেকটা কি বলল, DOL বেশি হওয়ার অর্থ কি, তার মানে আমাকে বুঝে নিতে হচ্ছে ফিক্সড কস্টটা বেশি আছে, এখানে ফিক্সড কস্ট বলতে অপারেটিং ফিক্সড কস্ট বেশি, তাহলে এখান থেকে দেখি সেটা প্রমাণ পাই কি, অতএব DOL ইজ ইকুয়াল টু আমরা জানি কন্ট্রিবিউশন বাই অপারেটিং প্রফিট EBIT। এখান থেকে আমি কি পাচ্ছি, তাহলে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে কন্ট্রিবিউশন 16,000 ডিভাইডেড বাই 10,000, দ্বিতীয়টার ক্ষেত্রে আমি পাচ্ছি কন্ট্রিবিউশন 20,000 ডিভাইডেড বাই EBIT 10,000, তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1.6। আচ্ছা, এখান থেকে কি একটা ধারণা আমরা পেতে পেরেছি, বলেছিলাম ফিক্সড কস্ট হাই হওয়ার অর্থ হচ্ছে পয়েন্ট টু বি নোটেড, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে তুলনামূলকভাবে লো, তাহলে যেখানে যে ফার্মের ফিক্সড কস্ট অপারেটিং ফিক্সড কস্ট হাই তার অপারেটিং লিভারেজ হাই, যার অপারেটিং ফিক্সড কস্ট লো তার অপারেটিং লিভারেজ
লো। আর যদি এই প্রবলেমে যদি এই প্রবলেমটাতে যদি এই প্রবলেমে উপরের প্রবলেমে ধরে যাক ফিক্সড কস্ট, যদি ফিক্সড কস্ট অ্যাবসেন্ট থাকে তাহলে কি হতো? ফিক্সড কস্ট অ্যাবসেন্ট সেখানে হতো, এই সূত্র ধরে আমরা এগিয়ে যদি যাই তাহলে আমরা কন্ট্রিবিউশন কি পাচ্ছি? ফার্ম এ ফার্ম বি সরি ফার্ম এক্স ফার্ম ওয়াই যা ছিল তাই আনচেঞ্জ 16,000, এখানে হচ্ছে 20,000, কন্ট্রিবিউশন সেম আছে, লেস ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট নীল, তাহলে ফিক্সড কস্ট হচ্ছে নীল, নীল এই ক্ষেত্রে হচ্ছে ইবিআইটি কি হচ্ছে? ইবিআইটি 16,000, ইবিআইটি 20,000, ফিক্সড কস্ট বলতে অপারেটিং ফিক্সড কস্ট। অতএব এখানে ডিওএল কি হতো? 16,000 বাই 16,000, এখানে 20,000 বাই 20,000 করলে যেটা দাঁড়াতো 1, এখানেও করলে যেটা দাঁড়াতো 1। অর্থাৎ এই যে বলেছিলাম যদি অপারেটিং ফিক্সড কস্ট না থাকে তবেই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ একের সমান হবে সেটাও এখানে প্রমাণ হবে। আর একটা কী বলেছিলাম, যদি ফিক্সড কস্টের পরিমাণ হাই হয় তাহলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ হাই হবে, ফিক্সড কস্টের পরিমাণ যদি লো হয় ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ লো হবে, এটাও প্রুফ হবে। এখন এটার উপর বেস করে, এই যে আগের প্রবলেম সেই প্রবলেমের উপর বেস করে আমরা একটু দেখি চেঞ্জের ব্যাপারে এগিয়ে যাই। উপরের যে প্রবলেমটা দেখলাম এবার যদি এর চেঞ্জ হয় তাহলে চেঞ্জের ফলে আমাদের কি এফেক্ট দেবে বা কি এফেক্ট হবে সেটা একটু জানার বিষয় আছে। আগের যে প্রবলেমে ধরে নিলাম, ধরা যাক ইফ 50% ইনক্রিজ ইন সেলস, 50% ইনক্রিজ ইন সেলস তাহলে বিষয়টা কি হবে সেটা এবার আমাদের কাছে জানার বিষয়। তাহলে কি হতো? তাহলে পিকচারটা এরকম হতো, সেলস কি হতো ফ্রম সলিউশন ফ্রম এক্স ফ্রম ওয়াই সেলস ইনক্রিজ করেছে 50%, তার মানে দাঁড়ালো সেলস এখন হচ্ছে ফ্রম এক্সের ক্ষেত্রে 60,000, ফ্রম ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে 75,000, দ্যাট ইজ 50% ইনক্রিজ। লেস ভ্যারিয়েবল কস্ট অলসো 50% ইনক্রিজ, এর মানে দাঁড়াচ্ছে 24 আর 12 36,000, 30 আর 15 45,000,
এখান থেকে যেটা পায় কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা কি দাঁড়াচ্ছে? কন্ট্রিবিউশনটা দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে 24,000, এটা হচ্ছে 30,000, তাই তো? 24,000 অ্যান্ড 30,000 লেস আমি করছি কি ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট আনচেঞ্জ, ফিক্সড কস্ট যেহেতু আনচেঞ্জ তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, দ্যাট ইজ এখানে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি কী পাই এখান থেকে? এখান থেকে যেটা পাই সেটা এরকম 18,000, 18,000 হচ্ছে আমার ইবিআইটি ফর ফার্ম এক্স, আর এখানে হচ্ছে 20,000 ইবিআইটি ফর ফার্ম ওয়াই, ইবিআইটি বা অপারেটিং প্রফিট। দেখলাম 50% যদি চেঞ্জ হয় আগের প্রবলেমে সেলসটা, তাহলে তার ইবিআইটি কী হচ্ছে? এটা গেল নিউ ইবিআইটি, আর আমার ওল্ড ইবিআইটি দ্যাট মিনস এক্সিস্টিং ইবিআইটি কী ছিল? এক্সিস্টিং ইবিআইটি ছিল আমরা দেখেছি 10,000 ফর ফার্ম এক্স, আর 10,000 অলসো ফর ফার্ম ওয়াই। তাহলে দুটোকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, দুটোকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়ালো? এখানে হচ্ছে 8,000, এখানে হচ্ছে 10,000, এটা কি হলো? ইনক্রিজ, ইনক্রিজ ইন ইবিআইটি, ইনক্রিজ ইন ইবিআইটি। যদি এটাকে আমি এবার পার্সেন্টেজে আনার চেষ্টা করি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? অর্থাৎ পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন ইবিআইটি দাঁড়াচ্ছে এরকম, ইনক্রিজ করেছে যেটা ডিভাইডেড বাই ওল্ড ইবিআইটি 10,000 ফর ফার্ম এক্স, আর এখানেও হচ্ছে ওল্ড ছিল ইবিআইটি 10,000 ফর ফার্ম এক্স, এই সরি ওয়াই। তাহলে এখান থেকে যেটা পাই ইবিআইটি ইন্টু হান্ড্রেড, আর এখানেও হবে ইন্টু 100, যেহেতু আমি পার্সেন্টেজে আনছি তাহলে ইন্টু হচ্ছে একটু মুছে করাটাই বেটার বোঝার সুবিধার জন্য। যেটা হলো সেটা হচ্ছে 8,000 বাই 10,000 ইন্টু 100। অর্থাৎ সূত্রটা কীভাবে এলো? এটা হচ্ছে ওল্ড ইবিআইটি ছিল, আর এখানে হচ্ছে ইনক্রিজ, যেটা ইনক্রিজ করলো। তারপরে 10,000 বৃদ্ধি পায় 8,000, 100 বৃদ্ধি পাবে কত? সিমিলারলি ইন কেস অফ ফার্ম ওয়াই 10,000 বৃদ্ধি পেয়েছে 10,000, 100 বৃদ্ধি পাচ্ছে কত? তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা দাঁড়াচ্ছে এরকম যে এটা 100% আর এটা হচ্ছে 80%। আচ্ছা, এখান থেকে একটা জিনিস কি বোঝা গেছে? আমি বলেছিলাম যদি সামান্যতম সেলসের পরিবর্তন ঘটে, অর্থাৎ একটা ছোট ঢিল পুকুরে ফেলেছিলাম তার ফলে তরঙ্গের যে পরিধি, একটু বড় ঢিল যদি আমি পুকুরে ফেলি তার ফলে তরঙ্গের যে পরিধিটা হবে নিশ্চয়ই দুটো সমান হবে না। একটু বড় ঢিল যদি আমি পুকুরে ছুড়ি তাহলে দেখবো তার তরঙ্গের পরিধিটা আরও বেশি হবে। অর্থাৎ সামান্যতম সেলসের বৃদ্ধির ফলে আমি দেখলাম যে ফার্মের অপারেটিং প্রফিটের পরিবর্তন অনেক বেশি হয়েছে,
প্রথমটাই দেখলাম ফর্ম এক্স এর ক্ষেত্রে 50% সেলস চেঞ্জ হওয়ার ফলে 80% ইভিআইটি চেঞ্জ হয়েছে। সিমিলারলি 50% সেলস চেঞ্জের ফলে ফর্ম ওয়াই এর ক্ষেত্রে 100% চেঞ্জ হয়েছে ইভিআইটি। সুতরাং এটা প্রমাণ হলো যে ডিগ্রি অফ অপারেটিং প্রফিট যেটা ইমপ্লাই করে, যেটা বোঝায়, যেটা সিগনিফাই করে যে সামান্যতম সেলসের পরিবর্তন হলে ব্যাপক আকারে অপারেটিং প্রফিটের পরিবর্তন ঘটবে, তবেই এটা কার্যকারী হবে। আর আরেকটা সিগনিফিকেন্স কী দেখলাম যে যদি ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ 1 হয়, এর মানে হচ্ছে ফিক্সড কস্টের অনুপস্থিতি। তার মানে হচ্ছে এখানে অপারেটিং লিভারেজ কার্যকারী হচ্ছে না, এর মানে হলো অপারেটিং লিভারেজের কোনো অস্তিত্ব নেই। আশা করি ব্যাপারটা বোঝা গেছে।